হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আমি আজকে দুপুরে রান্না করব, কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি শোল মাছ নিয়েছি, শোল মাছটা এখন সব মশলা মেখে তারপরে ভুনা করব টমেটো দিয়ে। আর এখানে নিয়েছি বোয়াল মাছ, এই যে বোয়াল মাছ নিয়েছি, বোয়াল মাছ দিয়ে এখানে সিম, আলু আর বেগুন নিয়েছি, এটা দিয়ে একটু ঝোল ঝোল, বেশি ঝোল না, অল্প মাখা মাখা করবো, ঝোল ঝোল না, বেশি না, মাখা মাখা করবো। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ, সরিষার তেল। আমি শোল মাছটা রান্না করার সময় সবসময় চেষ্টা করি যে আমি সরিষার তেলটা দিয়েই রান্না করব, তাই একটু তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে আমি মশলাটাকে মাছের ভিতরে মেখে নিব। রান্নার জন্য চুলায় কড়াই দিয়ে তেল দিয়েছি, এবার এর ভিতরে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি মাছ হয়ে গেছে, এখানে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটাকে ভালো করে কষাতে হবে। একটু ঢেকে দিচ্ছি, মাছটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি এদের জোরে অল্প করে একটু ঝোলের পানি দিব, ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু তা চুলায় কড়াই দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এখানে বোয়াল মাছ নিয়েছি, বোয়াল মাছ আলু সিম আর বেগুন দিয়ে একটু রান্না করব, তাই এর ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, বাড়ি একটু তেল দিব, দিয়ে মাছটাকে মাখাবো হাত দিয়ে। তরকারিটা আমি পায়েলের বাবার জন্যই রান্না করছি, সে আবার ঝোল ঝোল তরকারি ছাড়া খেতে পারে না, ভুনা তরকারি, সে ভুনা মাছ এগুলো সে পছন্দ না, তার এই ঝোল ঝোল তরকারিটাই ভালো লাগে, তাই চেষ্টা করি তার জন্য আলাদা কিছু করার, তাই সেজন্য তার জন্যই রান্না করছি। একটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিয়ে দিচ্ছি, কষানো আমার হয়ে গেছে। এখন আমি এরপরে এর ভিতরে ঝোলের পানি দিব, তারপরে তরকারি দিব, তরকারিটা কষাবো না আজকে, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি যে তরকারিগুলো সিম আলু আর বেগুন কেটে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি,
কয়টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেছে। এখন আমি এর ভিতরে টমেটো আর ধনে পাতা দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দেশি টমেটো, এখন বাজারে দেশি টমেটোগুলোই পাওয়া যাচ্ছে। আর ধনে পাতাও, শোল মাছে বেশি ধনে পাতা দিলেই বেশি মজা লাগে। এখন শীতের দিনে ধনে পাতা সব জায়গায় পাওয়া যায়, তাই বেশি করে তরকারিতে ধনে পাতা দিলে বেশি স্বাদ হয় তরকারিটা। ঢাকনাটা উঠিয়ে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি টমেটো আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। আজকের মতো দুপুরের রান্না শেষ। তো আজকে আম্মু আমাদের জন্য রান্না করেছে, শোল মাছ ঝোল ঝোল করে রান্না করেছে, আর তার সাথে রয়েছে বোয়াল মাছ সবজি দিয়ে রান্না করেছে, আর উপরে একটা বোমাই মরিচ, বেশ বড় একটা বোমাই মরিচ রাখা। তো এই দুইটা আইটেমই রান্না করেছে, আর এখন আমরা লাঞ্চ করে নিব। লাঞ্চ করে আবারও একটু পরে আপনাদের মাঝে ফিরে আসব। সন্ধ্যার দিকে একটু বের হয়েছি আজকে আমরা সবাই, আমি, আম্মু, আব্বু, আমার ছোট ভাই, সবাই বের হয়েছি। তো ফুচকার দোকানে চলে এসেছি, অনেকদিন ফুচকা খাওয়া হয় না, আর ফুচকাটা আমাদের সবারই কম বেশি অনেক ভালো লাগে। তো ফুচকা খেতে চলে এসেছি। তো অর্ডার দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, আম্মুরটার জন্য হলো ঝাল টক দেওয়া হয়েছে, কারণ আম্মুর যেহেতু ডায়াবেটিস তাই ঝাল টক দেওয়া হয়েছে, আর বাকি দুটো মিষ্টি টক দিয়ে ফুচকা দিয়েছে। আর এদিকের ফুচকাটা কিন্তু খুব মজা, পুরুবি, পুরুবির একটা দোকানে আমাদের চেনা, তো এই দোকানেই আমরা ফুচকাটা খেয়ে থাকি। তো বেশ মজা কিন্তু ফুচকা। তো এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো, আর আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ছোট ভাইয়ের ফুচকাটা বেশি পছন্দ আমার থেকেও, তো ও অনেক মজা করে অনেক ফিল নিয়ে খায়। তো এখন আমি আর কতক্ষণ সবারটা খাওয়া দেখবো, এখন আমিও খাওয়া স্টার্ট করে দিব, সবাই তো খাচ্ছে। কেমন লাগছে একটু বলো আমাদের ক্যামেরা। এই ঠান্ডায় সন্ধ্যাবেলা মানে তরকারিটা সেই লাগত, সময় উপযুক্ত দিন, পারফেক্ট সময়, পারফেক্ট। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।